তাবুনি চংবরি রংনি বিশিংতি রক তাবুনি নাইকল থাই সংবিধান নাইকল মানে লোক চংরাই যায় হামক্রাই রংনি বিশিংতি এব তঙ্ক চাং রক্ষাই থাই থানচা খ্লাই ন অবনি বিশিংতি বতে ওয়েশা নাইকল মুং রংনি ও লোক চংরাই যায় রংনি সংবিধান রগ্ন বরংনি বিশিংতি রক খাম খিখ্লাইন চাই তুং অবনি বাকিন ফানক্রাই খ্লাইন বাকি নাহার বংবাই কগলাম রক সাকা সিপিএম হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী গণতন্ত্র বাঁচানো আইনের শাসন ফিরে নিয়ে আসা রাজ্যে শান্তিপূর্ণ বাতাবরণের মধ্য দিয়ে যাতে নির্বাচন হয় আমাদের একটা পর্ব শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিল করা তার পরীক্ষা নিরীক্ষা করা প্রচার আমরা আরো আগে আসতে চেষ্টা করেছিলাম কিন্তু এই সময়ের ব্যস্ততা আমরা আসতে পারিনি আজকে আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়েছি যে ত্রিপুরা যে সমস্ত ভোটারদের কাছে নির্বাচক মন্ডলীর কাছে এই আপিল করার জন্য যে আমাদের রাজ্যে এই ভোটটা শাসক দলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি এরকমভাবে মিলিত হয়ে সম্মিলিতভাবে আমরা দাঁড়িয়েছি এটা ঠিক কিন্তু আরেক দিক থেকে এবারের ভোট একদিক থেকে যারা সংবিধানের পক্ষে গণতন্ত্রের পক্ষে উন্নয়নের পক্ষে শান্তির পক্ষে শক্তি যারা আমরা আছি অন্যদিকে হল যারা প্রতিদিন গণতন্ত্র সংবিধানকে দুর্বল করেছে এটাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে হয় এবং আমাদের কর্মী টাংশল রাজখরা হলেনি প্রেস ক্লাব ইয়াকশিতে কংগ্রেস নি বদল নি পান্দারক চেংজাকমনি থানচা লোয়াই জিমাবাই কক্তুন থুনানি কুথুমলাই বঙ্গ ককলাম নো নারখা ইয়াকশি বদল তাই কংগ্রেস বদল নি আচুক থাই রগনি বাকলে মুং রগ্ন তুই শাখা এই অবস্থায় এই নির্বাচন বিধানসভা নির্বাচন ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসা মুক্তি পাওয়ার একটা বিশেষ সুযোগ হিসেবে উপস্থিত হয়েছে এবং ত্রিপুরাজ্যের মানুষের তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ গড়পড়তা মানুষ তাদের জীবনে অভিজ্ঞতা বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করেছি তারা এই সরকারের বিরুদ্ধে তার খুব ব্যক্ত করে কোন পতাকা ছাড়া স্লোগান ছাড়া একসাথে নানা রকমের তাদের অধিকার যে এই মানে হরণ হয়েছে তার বিরুদ্ধে রাস্তা নেমেছেন সেদিনগুলোতেও তো এই ঘটনাগুলো আমরা যারা রাজনৈতিক দল করি আমাদের মধ্যে মতাদর্শগত ফারাক আছে কর্মসূচিগত ফারাক ছিল আছে আগামী দিনও থাকবে কিন্তু যদি গণতন্ত্র ডেমোক্রেসি প্রিভেল না করে সংবিধান যদি অচল হয় সেই জায়গায় যে মানুষের জন্য ভালো করার আমাদের যে এই কর্মসূচিগত তার তর্ক বিতর্ক বা উত্তম জিনিসকে গ্রহণ করার এই সুযোগ থাকবে না এই প্রেক্ষিতে আমরা এই রাজ্যের সমস্ত ধর্মনিরপেক্ষ দল গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিকে তাদের সরকারকে উৎখাত করার জন্য ত্রিপুরাজ্যের মধ্যে গণতান্ত্রিক বাতাবরণ পুনরায় ফিরিয়ে আনা আইনের শাসন ফিরিয়ে আনার তাগিদে আমরা উপনীত হয়েছি আপনারা ইতিমধ্যে এগুলো জানেন যে ষাটটা বিধানসভা কেন্দ্রের মধ্যে বামফ্রন্ট তার সমর্থিত একজন নির্দল সহ 47টিতে সিপিআইএম আরএসপি ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমরা একসাথে এই লড়ছি অন্যদিক থেকে 13টা আসনে সিট সমঝোতা বা আসন ভাগাভাগির নিরিখে সাকলাকে ইয়াকশি বদলতে কংগ্রেস নে আচুক থাইরক নাইকল থাইর নাইকল নাই বদল নিবনে নাইকল থাইন বিশিংতি বক বমা কলি মুং চেংজাগো আবনে বাগিন বরগনি তাবুকে মেসেনাই নু মেসেনাই হিনৈ তাইব সালাই তং যতন আবব জম সাইমান হিনৈ যারা বলছেন এটা ঠিক তার উল্টোটা বুঝিনি অর্থাৎ বামফ্রন্ট এবং কংগ্রেস এই সমঝোতার ভিত্তিতে লড়াই করে 60টা বিধানসভা কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির
তার বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায় ক্রমশ নেমে আসছে। কাজে সে আতঙ্ক থেকে এটা হলো বিজেপি নেতাদের আবুল তাবুল প্রলাপ পতা আর কিছুই নেই। হঠাৎ করে গণতন্ত্রের প্রতি এবং বিশেষ করে কংগ্রেস দলের প্রতি তার এত দরদ, মানে এটা মনে হয়েছে ভূতের মুখের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল জিন্দ্রা।